আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রত্যেকটি দলই তারা নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে প্রস্তুত করে তুলছে একদিকে যেখানে বিজেপি তার ক্ষমতাকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা ভারতবর্ষে চারশোর ওপর আসন জয়লাভ করবে বলে আশাবাদী অপরদিকে সেখানে বিরোধী দলগুলি তারাও তিনশো পার করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চায় এমনই এক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস তারা পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে সর্বোচ্চ আসনে জয়লাভ করার এক পরিকল্পনা গ্রহণ করেছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নয় সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তোলার যে পরিকল্পনা তা তিনি করেছেন একে একে তিনি গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে রীতিমতো সরগরম করে তুলেছেন আমরা জানি যে পশ্চিমবঙ্গে রীতিমতো যে সমস্ত প্রকল্পগুলি চালু করে রেখেছে রাজ্য সরকার সেই প্রকল্পের জেরে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাধর যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা সর্বোচ্চ ভোট পেয়ে থাকে আর এই ভোটকে ভাঙার জন্য বিজেপির তরফ থেকে যে সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে হয়েছে তা সাম্প্রদায়িকতার মেরুকরণ যেখানে পশ্চিমবঙ্গকে দুটি মেরুতে বিভক্ত করার যে পরিকল্পনা তা বাস্তবায়নের দিকে অনেকটা এগিয়েছিল যেমন আমরা জানি যে কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে এনআরসি বা সিএএ চালু করার যে পরিকল্পনা তা সিএএ চালু করার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছে আগামী মার্চ মাস থেকে সিএ চালু হতে চলেছে ভারতবর্ষ জুড়ে আগামী দিনে যদি এনআরসি চালু হয় তাহলে গোটা ভারতবর্ষে তা অন্য রূপ ধারণ করবে এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় মতো পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতি আবারও সরগরম হচ্ছে কেননা পশ্চিমবঙ্গে কত দফাতে নির্বাচন হবে এমনই একটি প্রশ্ন করা হলে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচ দফা ছয় দফা আট দফা যত দফাতেই ভোট হোক তাতে কোনো যায় আসে না প্রয়োজনে আমরা বিজেপির তরফ থেকে চাইছি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে বিয়াল্লিশ দফাতেই ভোট হোক কেননা তারা নাকি দেখেছে যে ইতিপূর্বে কোনো একটা জায়গায় অর্থাৎ ঝাড়গ্রামে যখন ভোট হয়েছে যে ব্যক্তি ঝাড়গ্রামে ভোট দিয়েছে পরের দফাতে সেই ব্যক্তি আবারও দেখা যাচ্ছে ঘাটাল বা তমলুকের মতো জায়গায় যখন নির্বাচন হচ্ছে পরের দফায় সেই নির্বাচনে সেই সমস্ত ব্যক্তিরাই গিয়ে আবার ভোট দিচ্ছে এই ধরনের ব্যক্তিরা প্রায় ষোলো লক্ষের উপর রয়েছে